আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্প প্রেমী চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ভালোবাসার সব নতুন নতুন গল্প সবার আগে পেতে গল্প প্রেমী চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেই গল্পের নাম বুকের বাঁ পাশে। গল্পটি লিখেছেন মৌ আহমেদ। পর্ব আট। বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে গল্প প্রেমী চ্যানেলের সাথেই থাকুন। বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের গল্পের পর্বে চলে যাচ্ছি। সারা রাত ঝড় বৃষ্টিতে ভিজে প্রচণ্ড জ্বর রুদ্র। জ্বরে এক প্রকার বেহুশ হয়ে আছে রুদ্র। জ্বরের ঘরে তনু তনু করে চলেছে, মাঝে একদিন কেটে গিয়েছে। তনু নাম্বারের রিক ফোন দিয়ে রুদ্রর অসুস্থতার কথা জানালো। তনিমার বুকের মাঝে অজানা অশান্তির ঝড় উঠল। তনিমা আলমারি খুলে একটা লাল গাউন বের করে পড়ল, হাতে একটা পার্স নিয়ে বাইরে বেরোল। দোকান থেকে কয়েক প্রকার ফল কিনল। রিকের সাহায্য নিয়ে রিকের সাথে রুদ্রর বাড়ি গেল। তনিমার মনে হচ্ছে আগেও কারোর জন্য তনিমা হুটহাট বাইরে বেরোতে, কিন্তু এক মিনিটের মাঝে তনিমা আবার ভুলে যায়। চেষ্টা করেও মনে করতে পারে না কিছু। তনিমার মনটা বড্ড খারাপ। অনেক ভেবেচিন্তে বাসা থেকে এসেছে। আসবো কি আসবো না এই চিন্তা নিয়ে বেরিয়েছিল বাসা থেকে। ভাবতে ভাবতে রুদ্রর বাসায় পৌঁছালো। তনিমার হাত পা থরথর করে কাঁপছে। কেমন যেন একটা ভয় কাজ করছে। মনে হচ্ছে এই জায়গাটা তার অনেক আগ কাছের কেউ থাকে। রুদ্রর বাড়িতে তনিমার প্রবেশে চমকে যায় তনিমার মা বাবা। তারা অবাক হয়ে তাকিয়ে থাকে তনিমার দিকে। দিন দিন তাদের ছেলের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। এই একটা মাত্র মেয়েকে ভালোবেসে পাগল তাদের ছেলে। এই একটা মেয়েকে পাওয়ার সাধনাই নিজেকে শেষ করে দিচ্ছে। রিক আগেই বলে দিয়েছে রুদ্র মা বাবাকে তনিমাকে যেন তনু বলে না ডাকে বা কোনো প্রশ্ন না করে, তাহলে তনিমা বিভ্রান্ত হয়ে বাসা থেকে বেরিয়ে যাবে। তারা এখনও কেউ শিওর হয়ে এই মেয়েটা সেই মেয়েটা কিনা। রিক তনিমাকে পরিচয় করিয়ে দেয় রুদ্র বাবা মার সাথে। তনিমা রুদ্রের বাবা মাকে সালাম দেয়। রুদ্র মা বাবা সালামের উত্তর দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। তারা নিজের চোখে বিশ্বাসই করতে পারছে না। হুবহু একই কিভাবে দুজনে হয়? রিক তনিমাকে রুদ্র নাম রুমটা দেখিয়ে দিল। তনিমা ধীর পায়ে রুদ্র রুমে প্রবেশ করল। রুদ্র রুমে প্রবেশ করেই চমকে যায় তনিমা। পুরো ঘর ভর্তি রুদ্র আর তনিমার একসাথে তোলা সব ছবি সাজিয়ে রাখা। রুমের ওয়ালে কোথাও ফাঁকা নেই। তনিমা নিজেই যেন কোনো জগতে হারিয়ে গেছে। রুদ্র রুমে প্রবেশ করে তনিমার ভেতরে তোলপাড় শুরু হয়ে যায়। এতদিন শুনেছে রুদ্র প্রেমিকা তনিমার মতো দেখতে, কিন্তু আজকে দেখছে তনিমা নিজেই সেখানে। একটু 19-20 নেই ছবিতে। রুদ্র আর তনির অনেক দুষ্টমিষ্ট মুহূর্তের ছবি। তনিমা একটা ছবিতে হাত বুলিয়ে নিজের অজান্তে চোখ দিয়ে পানি ছেড়ে দিল। নিজের ভেতর থেকে ভেতরের কান্না আটকাতে পারছে না তনিমা। এটা কি সত্যি তনিমা নিজেই? তনিমার মন তনিমার ভেতর থেকে ডেকে বলছে এটাই সে। জ্বরের ঘরে রুদ্র বলি আওড়ানো ভেসে আসছে তনিমার কানে। সেন্সলেস হয়ে পড়ে আছে বিছানায়। প্রচণ্ড জ্বরে তনু তনু করছে। তনিমা রুদ্রর বিছানায় রুদ্রর মাথার পাশে গিয়ে বসল। তনিমা রুদ্রর কপালে হাত রাখতেই তার হাত পুড়ে উঠল। রুদ্রকে এই অবস্থায় দেখে তনিমার খারাপ লাগছে। তনিমার চোখের পানি ফোটা রুদ্র চোখে মুখে পড়তেই রুদ্র চোখ করে তাকিয়ে দেখে তনিমা বসে আছে। রুদ্র চোখ দুটো লাল রক্তকমল হয়ে আছে। অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তনিমার দিকে। তনিমা বলে এখন কেমন লাগছে? রুদ্র করুণভাবে বলে এটা জ্বর নয়, এই জ্বরে আমার গা পড়েনি, এই বিষাদেও সুখ আছে, এটা তোমাকে দেখতে চাওয়ার অসুখ। তনিমা রুদ্রের কপাল থেকে হাত সরিয়ে উঠে আসতে গেলেই রুদ্র হাত টেনে ধরে বলে অসুখ রুদ্র গোস্বামী। প্রিয় জ্বর আর কিছুদিন থাকো, অন্তত এই বাহানায় আর কিছুদিন সে আসুক,
আমার কপালে হাত ছুঁয়ে ছুঁয়ে, সে যদি আমার ভেতরের অসুখ বুঝতে পারে। বন্ধুরা, আপনারা নিজেরা একটু পড়ে নিন প্লিজ। তনিমা খুব বেশি ইমোশনাল হওয়ার আগে নিজের খেয়াল রাখবেন বলেই বেরিয়ে গেল দ্রুতগতিতে। ইদানিং তনিমার মন খারাপ, সাথে শরীর খারাপ, মাথায় বিভিন্ন চিন্তা ঘুরপাক খাচ্ছে, কোনো কিছুর উত্তর নেই তার কাছে। প্রায় 7 দিন পর তনিমা কলেজ গিয়েছে। হঠাৎ মাথাটা ঝিম ধরছে, নিজেকে কন্ট্রোল করতে পারছে না। তনিমা আশরাফকে কল করে, আশরাফ প্লিজ একবার আসবে, আমার না খুব অসুস্থ লাগছে, প্লিজ আসবে একবার। তনিমা, আমার এখন ইমার্জেন্সি মিটিং আছে, এখন তো আসা পসিবল নয়, তুমি আস্তে আস্তে বাসায় চলে এসো প্লিজ। না আশরাফ, তোমার এখনই আসতে হবে, আমার মনে হচ্ছে আমার মারা যাব, মাথায় প্রচণ্ড পেন হচ্ছে, আমি মাথায় পেন সহ্য করতে পারছি না, আমাকে এসে তুমি হসপিটাল নিয়ে যাও প্লিজ। তনিমা অনেক অসুস্থ লাগলে আমি তোমার আম্মুকে ফোন দিচ্ছি, তুমি ওখানেই থাকো, আম্মুর সাথে হসপিটাল যেও। আশরাফ ফোনটা কেটে দিতেই তনিমা কষ্টে কেঁদে উঠল। তনিমা ভেবেছিল তনিমার এই অসুস্থতার কথা শুনে আশরাফ ছুটে চলে আসবে। তনিমা মনে মনে ভীষণ অভিমান করল আশরাফ না আসাতে। তনিমার অসুস্থ ভাব দেখে রুদ্র এগিয়ে এসে বলে, কি হলো তনু, তোমাকে অসুস্থ মনে হচ্ছে, এমন করছো কেন, কি হলো বলো আমায় প্লিজ, কোথায় কষ্ট হচ্ছে তনু? তনিমার চোখ সব ঝাপসা লাগছিল, মাথার মাঝে আচমকা ঘুরে উঠল। নিজের অজান্তে সেন্সলেস হয়ে পড়ে যেতেই রুদ্র তনিমাকে ধরে ফেলে, রুদ্রর কোলেই ঢলে পড়ে তনিমা। রুদ্র তনিমাকে এভাবে পড়ে যেতে দেখে পাগলামো শুরু করে, তনু কি হলো তোমার, এভাবে সেন্সলেস হয়ে পড়ে গেলে কেন, প্লিজ বলো তনু, তনু তোমাকে এভাবে দেখে আমি সহ্য করতে পারছি না, তনু আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমার একবার তোমাকে হারিয়ে ফেলেছিলাম আমি, আবারও কি হারিয়ে যাবে? রুদ্র এক ঝটকাই তনুকে কোলে তুলে নেয়। তনুকে কোলে তুলে নিয়ে রাস্তায় যায়, কিন্তু কোনো গাড়ি না দেখে রুদ্র কোলে করে নিয়ে হসপিটালে চলে যায়। রুদ্র চোখের পানিতে তনিমার মুখ ভিজে গিয়েছে। ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে তনিমার সাধারণ চিকিৎসা করা হয়। প্রায় 2 ঘন্টা পরে তনিমার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরেই রুদ্রকে দেখে অবাক হয়ে যায় তনিমা। রুদ্রের চোখে পানি চলচল করছে, চোখের কোয়া ফুলে উঠেছে। তনিমা একভাবে তাকিয়ে আছে রুদ্রের দিকে। তনিমার মনের মাঝে একটা সফট কর্নার তৈরি হয়েছে রুদ্রকে নিয়ে। রুদ্র তনিমার মাথায় হাত রেখে বলে, তনু আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, জানো আমার ভিতরে কী ভীষণ অশান্তি হচ্ছিল, আমি খুব বেশি ভয় পাই তোমাকে হারানোর, একবার হারিয়ে আমি বুঝেছি কি ভীষণ যন্ত্রণা হারানোতে। তনিমা রুদ্রের প্রতি খানিকটা দুর্বল হয়ে পড়েছে। তনিমা চাইছে না যে সে আর রুদ্রের প্রতি দুর্বল হোক, নিজের জীবনে কোনো জটিলতা চাইছে না। তনিমা রুদ্রকে কেঁদে দিয়ে বলে, প্লিজ আমার থেকে দূরে থাকুন, আমি আপনার প্রতি দুর্বল হতে চাই না, আপনি আর কখনো যোগাযোগ করবেন না, প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন না, আমি আর নিতে পারছি না, আমি মানসিক খুব অশান্তিতে আছি, আপনি আমার থেকে দূরে না থাকলে কোনো দিন ভুলতে পারবেন না আমায়। তনিমা কাঁদতে কাঁদতে রুদ্রর কাছে হাত জোর করে, প্লিজ আর কখনো আমার কাছাকাছি আসবেন না, আমার ঘর সংসার সবটা নষ্ট হয়ে যাবে। তনিমার কান্না দেখে রুদ্র বুঝতে পারে তনিমা তার প্রতি দুর্বল হয়ে পড়েছে, এই জন্য দূরে সরাতে চাইছে। এমন টাইমে হসপিটালে তনিমার মা বাবা এবং আশরাফ প্রবেশ করে। প্রিয় বন্ধুরা, আজকের এই গল্প পর্বটি এই পর্যন্তই। বন্ধুরা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে গল্পপ্রেমী চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, যারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি, প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সবাইকে।